সবাইকে ওয়েলকাম টু আমাদের জীবন বড়দের, প্রণাম জানাচ্ছি ছোটদের অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে বেরোচ্ছি ঘুম থেকে, আরেকটা দিন শুরু হয়ে গেল। তো আরেকটা দিনে কি করব, এক্সাইটিং করার কিচ্ছু নেই আজকে, অ্যাজ ইউজুয়াল বোরিং ডে আজকে। তো এখন আমাকে ব্রেকফাস্ট দিয়েছে ছাতু, খেতে ইচ্ছা হয়েছে বলে ছাতু মধু দিয়ে, আর আমি এখানে মোবাইলে ভিডিও দেখছিলাম। খেতে খেতে ভিডিও দেখবো, একটু গান শুনবো, ইংলিশ গান, আমার ফেভারিট গান টেলর সুইফটের গান, শুনতে খেতে খাবার খাবো, আমার এটাই প্ল্যান আজকে। টেলর সুইফটের গান শুনতে আমার হেভি লাগে। ওখানে মা রান্নাঘরে রান্না করছে আজকে, আর বাবা গেছে কাজেই, বাবা বাড়িতে নেই। তো আমি এবারে খেয়ে নিই। ওমা, মন দিয়ে রান্না করছো তো? আচ্ছা, বাবা হাতে করে কি নিয়ে এসছো গো? এই যে গাছ এনেছি, গাছ, চন্দ্রমল্লিকা গাছ, আরো মাটিও কিনে নিয়ে এসছি, আর এই যে গাঁদা গাছ, বড় গাঁদা হয়, আর এখানে ডালিয়া গাছ আছে। আরে বাস, এই গাছ নিয়ে এসছি, টব যা আছে দেখি, আর একটা টব মনে কিনতে হবে। তাহলে কিনতে তো হবে এই টব। হ্যাঁ, এখন এখানে রাখো। ডালিয়া গাছটা খুব ভালো, এই চন্দ্রমল্লিকা গাছটা খুব ভালো, বাড়িতে করে এসছি তো, লেগে লেগে চাপে লেগে শুকিয়ে গেছে। এ বাবা, তাহলে একটা খুলে রাখো, খুলে রাখো, তাহলে একটুখানি ঠিক থাকবে। হ্যাঁ, একটুখানি খুলে রাখো, প্লাস্টিক থেকে, হ্যাঁ প্লাস্টিক থেকে খুলে রাখো। মাটি মাটি সব, আরে বাস, এখানে আছে ডালিয়া গাছ আরো নিয়ে এসছি। আরে বাবা, আর এখানে গাঁদা গাছ, গাঁদা গাছটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, যদি ফুল হয়, যদি বাঁচাতে পারি। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, যদি বাঁচাতে পারি। না, ফুলগুলো কিন্তু বেশ ভালো, বেশ ভালো। তো সকালবেলা আমাকে অনুপমা টিফিন দিয়েছে, আমাকে টিফিন দিয়েছে রুটি, বিনস, গাজর দিয়ে একটা ভাজা আর চা। আর সোয়েটারটা একটু মেলে দিলাম, সোয়েটারটা একটু ময়লা হয়েছিল, আরও কিছু কাঁচা বাকি আছে। ভাত আমি বসিয়ে দিয়েছি এখন, আর এই সবে এখন চা খাওয়া শেষ করলাম। এটা অবশ্য সেকেন্ড রাউন্ড, কারণ সকালবেলা একবার ঘুম থেকে উঠেই একবার চা খেয়ে নিই, ঠান্ডা লাগে বলে। তো আর বাবা এসেছিলো, বাবার সাথে একটু বসে আজকে খেলাম। তো বাবা আজকে তাড়াতাড়ি চলে গেল বললো, আর তখন সত্যি কথা ক্যামেরাটা খুলতে পারিনি। তোমরা আসলে বাবাকে খুব ভালোবাসো সেই জন্য। তো এখন আমি এই কাটাকাটির পর্ব চলছিল, আজকে বেশি কিছু করব না, কাটাকাটির মানে রান্না আর কি। আসলে কি কেটেছি জানো তো, একটু ফুলকপি, ফুলকপি দিয়ে ওই ল্যাটা মাছটা করবো। ল্যাটা মাছ আসলে লাউ দিয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু লাউ আনা হয়নি, আর সেই জন্য আর ঠান্ডার মধ্যে আমি বললাম থাক লাউ খেতে হবে না, ও ফুলকপি ঘরে আছে, ওই দিয়ে ল্যাটা মাছ খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি মাছটা করবো আজকে। তো সেই জন্য একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা। দেখো মাছগুলো বেশ বড় বড়ই এনেছে, মাছগুলো তোমাদের একটু দেখাই, মাছগুলো দেখো, মাছগুলো বেশ বড়, ওই জন্য এই মাছ নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। আর এইখানে দেখো আমি কেটে রেখেছি ফুলকপি আর আলু, আর একটু মশলাতে দেবো বলে
একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর একটু মশলা করতে হবে, ওই জিরে জিরে আদা বাটা দিয়ে করে দেবো আর কি, ওই জন্য এখনো মশলাটা করা হয়নি। তো আর দেখি কি রান্না করি, এখন শুরু তো করে দিয়েছি, তারপরে দেখা যাক কি করি পরপর। তো চলো দেখি একটুখানি, অনেকক্ষণ ধরে মেয়ের শব্দ শুনছি না, টিফিন টিফিন খেয়ে ঘরে দেখি একবার, ঘর থেকে ঘুরে আসি যে ও কি করছে একটু দেখি। ওই দেখো মেয়ে আজকে আবার একটু কম্পিউটার খুলেছে, কম্পিউটারে বসে কিছু একটা করার চেষ্টা করছে আর কি। খুব মন দিয়ে করছে। এখন আমাদের আমরা এখন খেতে বসেছি, তো আমি এখন স্যালাড খাচ্ছিলাম আর কি, তো এখন ভাত খাবো। আজকে একটু খিদেটা একটু বেশি বেশি পাচ্ছে জানো তো, সেই জন্য বাবাকে এখন ডেকে নেবো একসাথে ভাত খাওয়া বলে। তো বাবা, হ্যাঁ আসো। আসছি। তো তোমাদের মেনুটা দেখিয়ে নি, ডাল আছে, ডাল, মাছের ঝোল, এখানে পেঁয়াজ কারি ভাজা, ভাত, আর এখানে এই যে স্যালাড আছে অবশিষ্ট। আজকে আর টমেটো ছিল না, শসা আর গাজর ছিল স্যালাডে। খাওয়া শুরু হয়ে গেছে? আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি ওই ফিরে স্নান করতে করতেই একটু দেরি হয়ে গেছে, তাই স্নান করে উঠে এলাম। তো আজকে কি রান্না হয়েছে? ল্যাটা মাছ। ল্যাটা মাছ, আর এটা কি ডাল আমি জানি না, মুসুর ডাল না? মুসুর ডাল, মুসুর ডাল। এনাও তোমার মাছ, এখানে রাখি, ডাল দিয়ে দিই, তোমার পেঁয়াজ করে ভাজাটা সরিয়ে দাও। স্যালাডটা খেয়ে নি। আচ্ছা খাও, তাহলে আমি ডাল নিয়ে নিই। তোমার মা আজকে ডালটা খুব ভালো করেছে, মা চিম দিয়ে ডাল করেছে, এটা আমার প্রিয়, বুঝছ? তোমার হাতে চিম ভর্তি। হ্যাঁ, তুমি চিম খাবে? না, তাহলে আমি চিম খাই না। তিতো না তো শশা? না। ঠিক আছে, তবে আজকে খাবারটা ভালোই হয়েছে, মাছের ঝোল। আমার ভাতটা কমিয়ে নিতে বলো মাকে, আমার একটা ভাত খাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো বাবা মাকে নিয়ে বসেছি একটা গেম খেলতে, টাং টুইস্টার। আমার কাছে এই যে এখানে একটা না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা চিট আছে। তো চিটের মধ্যে এখানে ইয়ে করে দেবো, সোয়াইপ করে দেবো, তো আমি এক একটা চিট এদেরকে ধরিয়ে দেব, তারপরে ওই পাঁচবার করে বলতে হবে, যেটা লেখা থাকবে সেটাকে ওনাদের পাঁচবার করে, যে যে জিতে যাবে সে তো জিতে গেল, যে হেরে যাবে তার জন্য একটা পানিশমেন্ট আছে। তো পানিশমেন্টটা কি, যে জিতবে সে ডিসাইড করবে, আমি ডিসাইড করব না। তো দেখা যাক মা কি আবারও হেরে যায় নাকি বাবাই জিতে, দেখা যাক। আমার আজকে আশা আছে যে মা জিততে পারে, আশা রাখছি আমি, আজকে বাজি ধরছি যে মা জিতবে, দেখা যাক। আজকে শুরু করব, কে শুরু করবে বাবা? কাশছে বাবা, যেই বলছি বাবাকে দিয়ে শুরু করব, কাশছে বাবা। আচ্ছা
শুরু হবে কোন হাতে আছে কোন হাতে নেই, এই একটা চিরকুট আমি নিয়ে নিলাম ঘোরাবো, তারপরে বলতে হবে কোন হাতে আছে কোন হাতে নেই, বলো এই হাতে আছে, তুমি বললে হবে নাকি? আচ্ছা আমি তো বলবো, কেন তুই বলবি কেন? আমি তো বলবো, আমি তো ডিসাইড করবো কে আর না, এটা মা বলবে, তুই তো খেলছিস না, এটা বলো। আচ্ছা বাঁ হাতে আছে ডান হাতে নেই, ফাঁকা ফাঁকা এই হাতে আছে, এই যে এইবার বলতে হবে, চলো তাহলে তাহলে ফার্স্ট খেলা তোমার, প্রথম কে তোমার ফার্স্ট খেলা? আমার ফার্স্ট খেলা, আমি একটা চিট ধরে দেব, এটা পড়ো আগে কি লেখা আছে, ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো, ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো। আচ্ছা এটাকে পাঁচবার পাঁচবার বলতে হবে, যে পাঁচবার বলতে পারবে না সে ওই রাউন্ডের জন্য পাঁচটা রাউন্ড হবে, পাঁচটা রাউন্ড হবে তো, পাঁচটা রাউন্ড হবে, যে জিতে যাবে তো যে জিতে যাবে, আর এইগুলো জোগাড় করেছে হচ্ছে মা জোগাড় করেছে, এই টাঙ্ক টুইস্টার গুলো মা জোগাড় করেছে, বাবাও সাহায্য করেছে টুইস্টার গুলো জোগাড় করতে, আমি শুধু হা করে গাল বুঝে, আমি টুইস্টার জানিও না, আমি আর টুইস্টার আমি বলতে পারবো না, এমনি তৎলাই আর টুইস্টার বললে তো আমার দাঁত কপালই সব পড়ে যাবে। ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো, ফার্স্ট বলতে হবে, এরকম আস্তে আস্তে বললে হবে না। আচ্ছা না ঠিক আছে, ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো, প্রথমেই কিন্তু ঘাপড়িয়েছে একটা, ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো, 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 ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো। ঠিক আছে কবার হয়েছে? পাঁচবারই হয়েছে। আচ্ছা যেটা হয়ে গেল সেটাকে এখানে রাখছিস কেন? আচ্ছা এটা আমার, হ্যাঁ এটা হচ্ছে কাঁচা কাঠ কাটা কাঠ, তাই তো? কাটা কাঁচ, কাঁচা কাঠ কাটা কাঁচ, এটা পাঁচবার বলতে, এটা একটু ডিফিকাল্ট আছে বাবা, বলে দিচ্ছি আমি, কাঁচা কাঠ কাটা কাঁচ, 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 হয়ে গেছে, হয়ে গেছে। এবার এখনো পর্যন্ত 1-1 যাচ্ছে, 1-1 ঠিক আছে, তাই হবে, তাই 1-1। এবার দেখা যাক কে জেতে। লালুর লড়াই রাবড়ি লড়ে, লালুর লড়াই রাবড়ি লড়ে। আচ্ছা চেষ্টা তো করি, দেখা যাক, দাঁড়াও তুই দেখে নি, দেখে নিয়েছে ও, আমার মার ফেভারিট, আমার ফেভারিট তাই, বলো লালুর লড়াই রাবড়ির, প্রথমেই ভুল করেছে, প্রথমেই রাবড়ি রাবড়ি, দাঁড়াও, লালুর লড়াই রাবড়ি লড়ে, এত আস্তে বললে হবে না, লড়াই রাবড়ির লড়ে, লালুর লড়াই রাবড়ি লড়ে, লালুর লড়াই রাবড়ির লড়ে, লালুর লড়াই রাবড়ি লড়ে, লালুর লড়াই হচ্ছে না, এটা হচ্ছে আপনারাই বলবেন, এটা হচ্ছে না, লালুর লড়াই রাবড়ি লড়ে, লালুর লড়াই রাবড়ি লড়ে, এরকম বলতে হবে, যেরকম আমি বলছি, তবু আরেকবার চান্স দিচ্ছি, করুক আমি চান্স কেন দেবে, তাহলে আমি যদি না হয় তো না হবে, আচ্ছা তোলে ওর আবারটা,
ও এটা হচ্ছে ওই সেই শ্যামবাজারে শশীবাবু সকালবেলা শশা কিনতে যায়। যাই হোক এটা বলি, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা শশা কিনতে যায়, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা শশা কিনতে যায়, শশীবাবু সকালবেলা শশা কিনতে যায়, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা শশা কিনতে যায়, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা শশা কিনতে যায়, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা শশা কিনতে যায়। জিতে গেছি, আমি জিতে গেছি লাস্ট। দমটা বন্ধ হলে আচ্ছা, একটাই চেটকুট বেঁচে আছে, এটাকে পাকা পাকে পাকা পাকে পাকা আমি দেখি বলতে পারি কিনা, পাখি আচ্ছা, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে আবার হোমড়ি খাইছে, হোমড়ি খায়, খালি হোমড়ি খায়, হোমড়ি খায়, হোমড়ি খাইছে, হোমড়ি। আচ্ছা আরেকবার সুযোগ দিলাম, হোমড়ি খাইছে কাক, বলো পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পাকা পেঁপে খায়, পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, হয়েছে পাঁচবারে বেশি তো। এটাকে কিরম বলতে হয় জানো, তোমরা তো জানো না, একটা সেন্টেন্স কে আলাদা করে নিতে হয়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। আমি তো তোমাকে শোনালাম, আমার তো না এটা, তাহলে আমি বলবো, আমি যেটা তো শোনালাম এটা ওনাকে শোনালাম, আমি এইভাবে বলতে আমি সেটা বলছি, দেখো কিরকম, পাখি পাকে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে। আমি ঠিক বলেছি, আমি ভুল বলিনি, আমি ঠিকই বলেছি, আমি ঠিক বলেছি, সব সবাই বলবে জিতে গেছি, তো আপনারাই বলেন আমি জিতিনি, কি কথাবার্তা, জিতলেও এদের কাছে আমি হারতে হবে, এ কি ব্যাপার, এটা কি একটা রুলস? না না একদম কোনো রুলস না। আচ্ছা এবার বলো কি শাস্তি, তুমি বলো কি শাস্তি, আমি তো হেরেছি বলছো, তো সবাই বলছে শাস্তির কথা, মেয়েও বলছে, আমিও বলছি শাস্তির কথা, শাস্তিটা কি, শাস্তিটা হচ্ছে আজকে এই যে ন্যাচারাল ভিনিগার আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাচারাল ভিনিগার এইটা খাবে এক চামচ, ঠিক আছে, তো আমি ন্যাচারাল ভিনিগারটা ওকে দিচ্ছি এক চামচ, এক চামচ না আমার মুটকাই খেতে হবে, চামচই খাও, ঠান্ডা পড়ে যাবে, তুমি দেখি দাও, এই যে দেখুন এক চামচ ভিনিগার দেখতে পাচ্ছেন, এটা খাবে, উঁচু করে খাও তাহলে বুঝতে পারবে, একদম
এটা ভালো খেতে ন্যাচারাল ভিনিগার ভালো বাবা এই শীতকালে এত টক, বাপরে বাপ। কিন্তু হ্যাঁ, তবু কি করবো, আমি শুধু হেরেই যাই, কি ব্যাপার বলো। যে কটা কম্পিটিশন হচ্ছে সব হেরেছে, এটা ভালো। বাবাকে দেখ কেন যেতে যায় জানো তো, আমি বলছি উনি এত ডমিনেট করে মাকে, তারটাই মা ভয় পেয়ে যায়। আর মা ডমিনেট কোথায় করবে, মা অরিজিনালি খেললাম, এখানে তো ডমিনেট করার ব্যাপার নেই। মা ওতেই ভয় পেয়ে যায় আর মার স্পিরিটটা হারিয়ে ফেলে। কিন্তু সত্যি আমি আমি অথচ তুমিও কিন্তু আমি খেলায় ভালো ছিলাম, তুমিও কিন্তু ফাম্বল করেছো অনেক অনেকবার। কোনটাই ফাম্বল করিনি, লাস্টে পাখি পাকা পেপে খাই এটাই একটু করেছিলাম। না অনেকগুলো, এটা তো আমি তার আগেই জিতে আছি, বলুন আপনারাই বলবেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার। আর যদি কোনো সাজেশন থাকে গেমের, যে বাবা মা কিরকম গেম খেলতে পারে বাবা মা মিলে, সেরকম গেমের সাজেশন দিতে পারো তোমাদের, মানে তোমরা গেমের সাজেশন দিও, তাহলে মা বাবাকে নিয়ে এরকম বসবো গেম খেলতে, মা বাবা খেলবে আর আমি রেফারি হবো, আমি দেখবো, ঠিক আছে, কমেন্ট্রি করবো। থ্যাংক ইউ, নমস্কার, নমস্কার।